আর এখন বাজে দুপুর 2, আর এখন আমাদের মাছ ধরা হবে। আর আমাদের মাছ বলে অনেকদিন হয়েছে, ছেঁড়া ছাড়া হয়েছে, তারপরে একবারও মানে ধরাই হয়নি। আর দেখবে তোমাদের দাদা বলছে আর কত বড় হয়েছে, আজকে ধরা হবে আর দেখা হবে, যদি বড় হয়েছে তাহলে ধরবে বলছে, আর যদি ছোট আছে তাহলে ছেড়ে দেবে বলছে। আর এই ছেঁড়া মশারিটা দিয়ে মানে মাছ ধরা হবে। আর ছেঁড়া না, এটা সেলাই করলো তোমাদের দাদা, আমি যে ভালো মশারিগুলো টাট বেকার নোংরা হয়ে যাবে, সেই জন্য আমি এটা সেলাই করো, তারপরে মাছ ধরা হবে। হাঁস বাচ্চাগুলো কি হচ্ছে? এই তো কি করছি? আরে একটু বড় হয়েছে একটু। আর বাবা এদিকে ঝাঁটিগুলো তুলে দিচ্ছে। লেগেছে রে এই, ওরে একটা পেয়েছে। বাকটি নিয়ে আসি, বাকটি আর তিনটা মাছ পেয়েছে, আর 2টা হলেই হয়ে যাবে। পাঁচটা হয়ে গেছে, 5 জনের। আর এখন দুপুর রান্না করতে হবে। রান্না করবো, এখানে মশলা বেটেছি, আর এদিকে হচ্ছে মাছগুলো তোমাদের দাদা আর আমার বাবা পরিষ্কার করলো মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল ভেজেছি, ভেঙে যাচ্ছে। দুপুর বেলা আমি রান্না বান্না করার পর সবাইকে ভাত দিয়েছি, মানে তোমাদের দাদা বাবা ভাইকে ভাত দিয়েছি, আর আমি নিজে হলে ভাত খাইনি, ওদেরকে ভাত দিয়েছি, তারপরে আমি শুয়েছিলাম। এখন বাজে 4:30, আর এখন আমি খাবো ভাত। আর আমি এখন কেন ভাত খাচ্ছি জানো, আমি সকালবেলা দুবার ভাত খাওয়া হয়ে গেছে আমার। সকালবেলা খেয়েছি 9টার দিকে, তারপর 12:30টার দিকে ভাত খেয়েছি, আর এখন একবার ভাত খাবো, আর রাত্রে একবার ভাত খাবো। আর ডাক্তার এখন বলেছে মানে কম কম খেতে বলেছে, কিন্তু বারবার অনেকবার খেতে বলেছে, মানে 4 বার 5 বার তুমি জবার খেতে পারো, সেই জন্য আমি একটু কম কমই ভাত খাই, আর 4 বার ভাত খেয়ে নিই। আর এমনিতেও বিস্কুট টিস্কুট থাকে, ওইগুলো খাই, আর মুড়ি আমি খাই না, কারণ সকালবেলা মুড়ি খেলে আমার গ্যাস হয়ে যায়, সেই জন্য গ্যাসের প্রবলেমের জন্য আমি মুড়ি খাই না। এখন আমরা বেশিরভাগ দিনই মানে জল ভাত করি, কারণ হচ্ছে জল ভাত করার কারণ হচ্ছে গরমের জন্য শুকনো ভাত খেতে ইচ্ছা করে না, সেই জন্য আমি জল ভাতই করে নিই। আবার সকালবেলা একবার জল ভাত করি আর এটাই খাই, আর রাত্রে একবার ভাত রান্না করি, ভাত থাকলে জল ভাতেই খেয়ে নিই রাত্রে, মাছটা ঝোল করিনি, কারণ জানি জল ভাত, সেই জন্য ঝোল করিনি। মাছ আর আমসি রান্না করেছি, বানপাড়ে দাঁড়িয়ে আছি, আর বানপাড়ে হাওয়া খাচ্ছি, আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ঝাঁটপাট করেছি, বাড়ির সমস্ত কিছু কাজ করে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা দেখছি ফুটছে, আর আমি এদিকে হাওয়া খেতে চলে এসেছি, আর আমার পেছনে পেছনে বেড়ালটাও চলে এসছে, আর যে বেড়ালটাও চিল্লাতে চিল্লাতে চলে এসছে। আর পাটা এখনও ভালো হয়নি, ভালো করে হাঁটতে পারছে তো, লাল হয়ে গেছে পাটা, দেখাতেই দিচ্ছে না, ছুতেই দিচ্ছে না পাটা। এই দেখা, এই যে দেখছো পুরো লাল হয়ে গেছে, রক্ত বেরাচ্ছে। আর বিল্লিটার তো কষ্ট হচ্ছে, দেখি কি হয়েছে, দেখি পাটা, দেখি ও দেখাতেই চাইছে না, দেখি বাড়ি যাবো, কারণ ভাতটা যদি হয়ে এসছে তাহলে আর ভাতটা দেখছি এখনো হয়নি, ভাতটা ফুটছে, আর আমি একটু হাঁটাহাঁটি করছি, কারণ এখন একটু হাঁটাহাঁটি করা ভালো, তোমাদের দাদা বলে বেশি শুয়ে থাকবে না, একটু হাঁটাচলা করবে, আর আমি হাঁটাচলা আমি সারাক্ষণ কাজ করতেই থাকি, আর বলে হাঁটাচলা করবে, এত কাজ করছি তারপরেও যদি হাঁটাচলা করি, বাড়ি